আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিদিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, অনেকে আমাদেরকে ফোন করে বলে থাকেন আপনারা যারা বাড়ির কাজ আস্তে আস্তে করতে চান, অর্থাৎ 16টি কলম দাঁড় করিয়ে অথবা 12টি কলম দাঁড় করিয়ে রাখতে চান, তো আপনাদের কত খরচ হবে অনেকে ফোন করে খরচের হিসাব জানতে চান। তো আজকে এখানে 1600 স্কোয়ার ফিটের একটি বাড়ি আমরা এতটুকু কাজ করে ফেলেছি। তো আপনারা যদি এরকম করে রাখতে চান তাহলে আপনাদের কত টাকা খরচ হবে, অর্থাৎ নিচের কাজ শেষ করে 16টি কলম দাঁড় করানো পর্যন্ত কত টাকা খরচ হবে তার একটি ধারণা নিতে পারবেন ইনশাল্লাহ। এবং কিভাবে কি রাখবেন, কোনটা সাইজ কত রাখবেন, এ বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে, এবং এই বাড়িটির ফ্রন্ট সাইড আমাদের ডান পাশে এবং ডান পাশে সাইড ওয়ালের জন্য আমাদের ফ্রন্ট সাইড থেকে আপনাদেরকে ভিডিওটি করে দিতে পারলাম, দুঃখিত আমি। তো আপনাদেরকে আমি যেভাবে ইনশাল্লাহ দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন যে আমাদের বাড়ির ফ্রন্ট সাইড থেকে আসলে ডিজাইনটি কীরকম হবে এবং এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কীভাবে করা হয়েছে। এখানে এ বাড়িটির ড্রয়িংয়ের মধ্যে আপনারা দেখবেন যে 4টি বেডরুম, 3টি টয়লেট, 3টি বারান্দা এবং 2টি ড্রয়িং ডাইনিং স্পেস রাখা হয়েছে আলাদা করে। তো ইনশাল্লাহ আজকের ভিডিওটি যদি আপনি না টেনে দেখেন তাহলে আপনারা যদি 1600 স্কোয়ার ফিটের একটি বাড়ি নির্মাণ করেন তাহলে আপনাদের কত টাকা খরচ হবে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে, এবং আপনারা এতটুকু কাজ যদি আপনারা করেন তাহলে আপনাদের কত টাকা খরচ হবে তারও একটি ধারণা নিতে পারবেন। তো ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা আমাদের চ্যানেলে দেখতে চান তাহলে অনুগ্রহ করে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন প্রথমে আমরা এক নজরে ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আপনাদেরকে আবার সরাসরি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। এ বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 40 ফিট, প্রস্থ রাখা হয়েছেও 40 ফিট। টোটালি 1600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আরও অল্প জায়গার মধ্যে সেম ডিজাইনে একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো এই বাড়িটির মধ্যে যেহেতু 1600 স্কোয়ার ফিট, সেহেতু আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং খুব সুন্দর করে আলাদা করে করা হয়েছে। তো এই বাড়িটির মধ্যে মোট 4টি বেডরুম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনে 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 15 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি করে, এবং সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 9 ফিট 9 ইঞ্চি বাই 3 ফিট করে। তারপরে ভিউয়ার্স, সিঁড়ি রুমটার সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 16 ফিট করে। সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা ড্রয়িং রুম এবং ডাইনিং রুম দোনো রুমই প্রবেশ করতে পারবেন। তো আমরা যদি ড্রয়িং রুমে প্রবেশ করি তাহলে আমাদের ড্রয়িং রুমটার সাইজ দেখতে পাবো 12 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চি করে রাখা হয়েছে, এবং ডাইনিং রুমটার সাইজ রাখা হয়েছে 16 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চি করে। তারপরে ভিউয়ার্স, পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট করে, এবং আরও একটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 13 ফিট করে, যেটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে। তারপর ভিউয়ার্স, একটি কিচেন রাখা হয়েছে বেশ বড় সড়ো করে। তো কিচেনটার সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 13 ফিট করে। তারপরে ভিউয়ার্স, পিছনের একটি ব্যালকনি রাখা হয়েছে 2 রুমের সাথে অ্যাটাচ করে এবং ইয়ের সাথে অ্যাটাচ করে। তো ওটার সাইজ রাখা হয়েছে 30 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট, এবং পিছনের যে দেখতে পাচ্ছেন যে পুরো বাড়িটিতে মোট 3টি টয়লেট রাখা হয়েছে, 2টি মাস্টার টয়লেট, 1টি কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট করে, এবং ভিতরের পিছনের মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট 4 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন যে আরও একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে এবং মাস্টার টয়লেট রাখা হয়েছে, যেটা আপনার সামনের রুমের সাথে অ্যাটাচ করে রাখা হয়েছে। এটার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট 2 ইঞ্চি করে। তারপরে ভিউয়ার্স, এ বাড়িটির মধ্যে মোট 16টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা সুন্দরভাবে ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটির ভিতরে বাইরে কীভাবে কী রাখা হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে এই বাড়িটির বেস থেকে এতটুকু উপরের ভীম পর্যন্ত আমাদের কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ হবে তার একটি আইডিয়া বা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আর 4 থেকে 5 মিনিট ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমাদের
নিচের ফ্লোরটি এখনও আমরা ঢালাই করিনি, অর্থাৎ আমরা শুধু নিচের বেসের কাজ শেষ করে বিটি পর্যন্ত আমাদের আসার পরে আমরা ষোলোটি কলম দাঁড় করিয়েছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় যে আমাদের উপরে যে ভীম দেখতে পাচ্ছেন, ভীমের উপরে কিন্তু আমরা একটু ঢালাই গ্যাপ রেখেছি। তো অনেক সময় দেখা যায় যে অনেকে এরকম ভীমটা ছাদের সাথে ঢালাই করতে চান, অনেকে টাকার জন্য ছাদ ঢালাই করতে পারে না, তো তারা কিন্তু চাইলে ভীমটা করেও কিন্তু ছাদ ঢালাই করতে পারেন, তাতে করে আপনাদের ছাদটা নিচে শাটারিংয়ের খরচটা একটু কম আসবে। তো বন্ধুরা, এ বাড়িটির মধ্যে যে ষোলোটি কলমের নিচে ষোলোটি বেজ ঢালাই করা হয়েছে, তো বেজগুলো সাইজ রাখা হয়েছে 3 ফিট বাই 3 ফিট করে 6টি বেজ এবং 2.5 ফিট বাই 2.5 ফিট করে 4টি বেজ এবং বাকি 6টি বেজ ঢালাই করা হয়েছে 2 ফিট বাই 2 ফিট করে। তারপরে বন্ধুরা, এ বাড়িটির কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো ভিউয়ার্স, এ বাড়িটির প্রত্যেকটি কলমের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে 12 মিলি রড আমরা 6 পিস করে দিয়েছি এবং প্রত্যেকটি ভীমের মধ্যে আমরা 12 মিলি রড 4 পিস করে দিয়েছি। তো আপনারা যারা এরকম সুন্দর একটি বাড়ি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে চান এরকম 16 স্কোয়ার ফিট জায়গার মধ্যে, তো আপনারা কিন্তু এভাবে রাখতে পারেন যদি আপনাদের জায়গার মাটিটা ভালো থাকে। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে এবং যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো আপনারা কিন্তু 8 ফিট বাই 16 ফিটে সিঁড়ি দিলে কিন্তু আপনাদের উপরের তারা যে মানুষজন থাকবে তারা কিন্তু আসবাবপত্র নিয়ে কিন্তু ওঠানামা করতে পারবে খুব ইজিভাবে। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের উপরের যে ভীমগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা অর্ধেক ফাঁকা রেখেছি, তো যেহেতু আমাদের ভীমগুলো আগে ঢালাই করে ফেলেছি তো আমাদের ছাদের সাথে ভীমটার যাতে আমরা একটা কালেক্ট করতে পারি, অর্থাৎ কানেকশন দিতে পারি, সেই জন্য কিন্তু আমরা ভীমটা এভাবে ঢালাই করেছি। তো আপনারা যারা আস্তে আস্তে করতে চান তারা কিন্তু এভাবে ভীমটা অর্ধেক ঢালাই করবেন, বাকি অর্ধেক ফাঁকা রাখবেন যাতে করে পরবর্তী ঢালাইটা এভাবে সুন্দর করে এদের সাথে অ্যাডজাস্ট হতে পারে। তো আপনারা ঢালাই করার আগে অবশ্যই এই পুরাতন যে ঢালাইগুলো আছে এগুলোর মধ্যে আপনারা সিমেন্ট দিয়ে একটু সিমেন্টটাকে পানি দিয়ে গুলে একটু নরম করে আপনারা কিন্তু ঢালাই করার আগে দিয়ে দেবেন, তাতে করে কিন্তু ঢালাইটা মজবুত হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আমি সবসময় একটি কথা বলে থাকি, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা চেষ্টা করবেন বাড়ি করার আগে দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে। তাতে করে আপনাদের দুটি উপকার হবে, একটি হচ্ছে যে আপনাদের বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকোরেট খরচের হিসাব পেয়ে যাবেন, আরেকটি হচ্ছে যে ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্যটাও নষ্ট হবে না। আর ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা বলবে তার থেকে 2-1 লাখ টাকা বেশি রাখার চেষ্টা করবেন, কেননা কাজের খরচের হিসাব কেউই অ্যাকুরেটভাবে দিতে পারে না, 2-1 লাখ টাকা কম বেশি হয়ে যায়। তো 2-1 লাখ টাকাটা আপনারা হাতে রাখলে কিন্তু আপনারা ওই টাকা দিয়ে পরবর্তী অন্য কাজে করতে পারবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যে ঢালাইগুলো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে বাইবেটার মেশিন ইউজ করা হয়েছে, তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বেস কলম ছাদ এই তিনটা জায়গার মধ্যে অবশ্যই বাইবেটার মেশিন ইউজ করতে। এবং মিস্ত্রির দিকে অবশ্যই আপনারা যখন ঢালাই করবে তখন সাথে থাকবেন, দেখবেন যে তারা ইট বালু সিমেন্ট যেভাবে খোয়া কণা যেটা যেভাবে মিক্সার করানোর কথা সেইভাবে মিক্স করতেছে কিনা। তো বন্ধুরা, বাড়িটা আপনার এবং আপনাকে একটু শ্রম দিতে হবে তাহলে আপনি ভালো কিছু আশা করতে পারবেন, কেননা সব মিস্ত্রি একরকম না, অনেক সময় দেখা যায় যারা স্কোয়ার ফিটে কাজ করে তারা কিন্তু খুব দ্রুত ঠিকঠাক মতো জিনিসপত্র না দিয়ে কিন্তু তারা খুব দ্রুতভাবে কাজটা এগিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং ছাটি ঢালাই করার পরে কিন্তু ম্যাক্সিমাম 21 দিন আপনার শাটারিং থাকবে, 21 দিন পরে শাটারিংটা খুলবেন, তার আগে খুলবেন না। তো ভিউয়ার্স, এ বাড়িটির কাজ 16টি কলম দাঁড় করিয়ে এতটুকু করতে এ পর্যন্ত খরচ হয়েছে আমাদের 4 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন যে 4 লক্ষ টাকা হলে কিন্তু আপনারাও 16টি কলম দিয়ে আপনার বাড়ির কাজ আপনারা এতটুকু করে নিতে পারবেন। এ বাড়িটির উপরে 6টি ঢালাই করা হবে 5 ইঞ্চি করে এবং নিচের বিট ঢালাই করা হবে 3 ইঞ্চি করে। এ বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ভিউয়ার্স, এ বাড়িটি যদি 16টি কলম দিয়ে আপনারা যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে আপনাদের খরচ হবে 24-26 লক্ষ টাকা। তো 24-26 লক্ষ টাকা হলে কিন্তু আপনারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।